हाग मिष्टिटा कोई गो की हो जे बाबले मित्तु तले वा मिष्टु मिष्टु জগদ্ধাত্রী মন্দির আর আমার সাথে যাচ্ছে আমার সোনাই আর আমার দিদা ভাই। তো আমরা তিনজন মিলেই যাচ্ছি জগদ্ধাত্রী মায়ের দর্শনের জন্য। তো চলো ওখান থেকে ঘুরে আসি, আমাদের এখানে কেমন জগদ্ধাত্রী পুজো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। আমি যাচ্ছি মায়ের সাথে জগদ্ধাত্রী মন্দির। যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা জগদ্ধাত্রী মন্দির পৌঁছে গিয়েছি, আর ওখানে যাওয়ার পর দেখলাম যে ওখানে যজ্ঞ হচ্ছে। তো এর আগে খ্যান হয়েছে, যেরকম দুর্গাপুজোতে হয় খ্যানের পর বড় পুজো হয়, তো সেরকমভাবে এখানেও হচ্ছে, মানে দুর্গাপুজোর মতো সব কিছুই সেম। তো সোনাই দেখতে পাচ্ছ আমার কোলেই আছে, কোল থেকে নামছে না, এত লোক দেখেও খুব ভয় পাচ্ছে। তো ঠাকুর দেখে ফেরার পথে একটা জায়গায় দেখলাম যে দোকানে পকোড়ি ভাজা চলছে। তো আমি জিজ্ঞেস করলাম পেঁয়াজি পকোড়ি কিনা, তখন বুঝতে পারলাম যে এটা পেঁয়াজি পকোড়ি না, এটা হচ্ছে সবজি পকোড়ি। তো এই সবজি পকোড়ির মধ্যে শীতে যেরকম সবজি হয় সব রকমই সবজি রয়েছে, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মানে অনেক রকম বেগুন এইসব। তো দেখতে পাচ্ছ দিদাভাই সোনাই আমরা সবাই দাঁড়িয়ে আছি পকোড়ি নিয়ে বাড়ি ফেরা জন্য। তো ঠাকুর দেখার পথে মনে হলো যে কিছু নিয়ে বাড়ি ফিরবো, তো সেই জন্য এখানে পকোড়ি নেব। আর এটা আমার ইউনিক লাগলো যে পেঁয়াজ পকোড়ি খেয়েছি কিন্তু সবজি পকোড়ি খাওয়া হয়নি, তো পকোড়ি নিয়ে বাড়ি ফিরবো। তো এরকম, তো সেই জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আর পকোড়ি একবার ভাজা হয়েছে, তো এগুলো আরও দিয়ে আরও ভাজা হবে, মানে দুবার ফ্রাই হবে। তো এই দোকানটাতে শুধুমাত্র চা, পকোড়ি আর সিঙ্গাড়া এইসবেই পাওয়া যায়, গরম গরম পকোড়ি এই ঠান্ডায় তো খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ পকোড়িগুলো ভাজা হচ্ছে। পকোড়ি খাবে তাকে বলো তাকে খাবে, আর আমরা মামির জন্য নিয়ে যাবো, মামির জন্য নিয়ে যাবো, ঠিক আছে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই চা বসিয়ে দিয়েছি পকোড়িগুলোর সাথে চা খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ বিকেলে চা খাওয়া হয়নি, তো একবারেই খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি তৈরি করছি দুধ চা সবার জন্য, দিদা ভাই তুলিকা সবাই আছে, সবার জন্যই চা তৈরি করছি। জগদ্ধাত্রী পুজো দেখে চলে এসেছি, আর রাস্তায় আসার সময় মানে সবজি পকোড়া পেয়েছি, তো সবজি পকোড়া কিনে এনেছি। আর দেখতে পাচ্ছ সোনাই
তো সোনাই সবজি পকোড়া দেখে তো ওর খুব খুশি যে আমরা সবজি পকোড়া নেব, আর সোনাই বলে আমি খাবো, দেখতে হচ্ছে সোনাই সবজি পকোড়া খাচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ফ্রেশ ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সোনাই টাটা করে দাও, সোনাই টাটা করে দাও, টাটা টাটা, বাই বাই, সি ইউ।